জার্মানি কোয়ালিটি লেখা আছে, জার্মান কোয়ালিটি। জি, এটা কি আমের মাল? এটা হচ্ছে 1.8 লিটার মাল, ঠিক আছে? এটা প্রাইস পড়বে আপনার, দেখি আমি আপনি কোয়ালিটিটা উঠান। হ্যাঁ, এটা প্রাইস পড়বে 1700 টাকা। 1700। ওয়াশিং মেশিন আছে 4500 টাকা কনকা, ওদের জন্য। এটা নতুন? হ্যাঁ, একদম ফ্রেশ। এটা 900 টাকা ভাইয়া। 900। সরি ভাই, দেখেন এটা 450 টাকা। এটা 450। 1000 টাকা করে। 1000, 3 বাটি 1000 টাকা। আবার এগুলো নিলে 1500 টাকা। 1500, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। যা আছে সবগুলো 4000 টাকা। এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড লেখা আছে, শার্প মেড ইন থাইল্যান্ড লেখা আছে, প্রয়োজন আমি দেখাবো। এটা প্রাইস হচ্ছে 3500 টাকা। এটা সম্পূর্ণ আছে স্যার। এটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা। 1800। আর এটা নিলে অনলি 1000 টাকা। 1000। এটার কী সমস্যা আছে বলেন? এটা কোনো সমস্যা নেই, চেক করে দিব। ওইটা নিতে পারবেন, এসএসএর তিনটা করে বাটি থাকবে। হ্যাঁ, তিনটা করে বাটি থাকবে। 3000 টাকা প্রাইস। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা করে। আজকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি, যে কোনো মাল, যে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টে। হ্যাঁ, 4000 টাকা। 4000? হ্যাঁ হ্যাঁ, কি চলবে ঘুরবে? অবশ্যই না। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি তৈবিয়া সিরকুটিয়া কালুস এন্টারপ্রাইজ, আর এই দোকানের ঠিকানাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, শাহ আমানত পেট্রোল পাম্প, এটার অপোজিট পাশে। আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে হৃদয় ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আজকের ভিডিও আমরা শুরু করি। আজকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি, যে কোনো মাল, যে প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আসেন প্রথমে আপনি যেটাতে বসে আছেন এটা নিয়ে বলেন। এটা প্রাইস হচ্ছে 3000 টাকা। 3000, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তারপর এটা আসেন, আর এটা প্রাইস হচ্ছে 4000 টাকা। 4000? হ্যাঁ হ্যাঁ, কি চলবে ঘুরবে? অবশ্যই না, ঠিক আছে। 4000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। ফ্রি, ওকে। একটা কিচেন হুড আছে। কিচেন হুড? হ্যাঁ হ্যাঁ, এটা 500 টাকার আছে। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 3500 টাকা। 3500। তারপরে এখানে 3 বাটি, প্রতিটা বাটি হচ্ছে 3টা বাটি এসএসএর মাল এগুলো। হ্যাঁ হ্যাঁ, এসএসএর সম্পূর্ণ এসএসএর, অনেক হেভি, ঠিক আছে। এগুলো হচ্ছে 3000 টাকা করে। 3000, যেটা মন চায় ওটা নিতে পারবেন। ওয়াট হতে পারে, এটা এটা নিলে 750 ওয়াট, এটা নিলে 550 ওয়াট, এটা নিলে 550 ওয়াট, মানে যার থেকে যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন। এসএসএর 3টা করে বাটি থাকবে। হ্যাঁ, 3টা করে বাটি থাকবে। 3000 টাকা প্রাইস। হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা করে। কার্টন জগার আছে। ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। আর এগুলো নিলে 1700 টাকা করে। এগুলো দিয়ে কাজ হবে বলে তো আমার মনে হচ্ছে না ভাইয়া। আমি চালু করে দেখাবো, যদি কারণ থাকতো আমি আপনার একটা চালু করে দেখাইতাম, কথা বুঝছেন? সম্পূর্ণ চালু আছে, কিন্তু মালটা ইউজ হওয়ার কারণে একটু আনফ্রেশ, এই কথা বলতে পারবে না। আনফ্রেশ হলে আনফ্রেশের দাম বলবেন? আনফ্রেশের বা এগুলো একটা মার্কেট প্রাইস হচ্ছে 7000 টাকা, 8000 টাকা। এইটা পুরাতন। হ্যাঁ, তো আমি ডেলিভারি চার্জ ফ্রি 1700 টাকা। ওকে, আর এগুলো কুলার? কুলার, এয়ার কুলার 4000 টাকা। চালু করে করে নেবে? চালু করে করে নিবে, ঠিক আছে, 4000 টাকা। এদিকে আর এটা নিলে অনলি 1000 টাকা। 1000। এটার কী সমস্যা আছে বলেন? এটা কোনো সমস্যা নেই, চেক করে দিব, ঠিক আছে, অনলি 1000 টাকা। হ্যাঁ, এটা নিলে 1700 টাকা। আবার এটা নিলে 3000 টাকা। কেন? এটা তো আপনার সরঞ্জাম দেখছেন, এখানে যা যা সরঞ্জাম আছে এটা তো তা নাই, আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, আর এটার থেকে এটা একটু ফ্রেশ, তাও দেখেন, ঠিক আছে। এটা প্রাইস হচ্ছে 3000 টাকা। 3000। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপরে মাইক্রোওয়েভ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ 4500 টাকা, দেখেন, কোনো জং টং নাই। হ্যাঁ, ঠিক আছে, একটু শুধু মুছলে একদম ইন্টেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। নতুন না, কার্টন আছে? একদম ফ্রেশ, কার্টন চকার আছে, ওই কার্টনগুলো দেখাচ্ছি আমি ওখানে। হ্যাঁ হ্যাঁ, কার্টুন আছে। এটা 4500 টাকা। 4500। কি যদি কোনো কুরিয়ারে কোনো ডিসপ্লে ক্ষতি হয়ে গেছে তখন আমি রিস্ক নিতে পারবো না।
আমি ওই কথা বলে হচ্ছে আপনি আমাকে মালটা নিয়ে গেছেন, অ্যাপ্রুভ করে ভিডিও করে পাঠাবেন, চলতেছে না, তখন আমি মাথা নিচু করে নিতে পারবো, ঠিক আছে আপনার আমার মাল আমার পাঠাবেন। যখন বলবেন ভাই মালটা ক্ষতি হয়ে গেছে, তখন ভাই আমি দিক নিতে পারবো না, ওইটা ক্লিয়ার করা ভালো। ওকে, তারপরে এটা প্রাইস হচ্ছে 300 টাকা মাছের নেট 300। এখানে একটা কিচেন হুড আছে, কিচেন হুড, হ্যাঁ, এটা প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা 3500, হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি। এটা ন্যাশনাল মেড ইন জাপান লেখা আছে, এটা প্রাইস 1700 টাকা এগুলো 1700 টাকা পার পিস, 1700 টাকা এগুলো নতুন আসছে, মানে পুরাতন জিনিস পুরাতন আসছে, মানে নতুন লুকস আর কি। আর এগুলো 500 টাকা স্যান্ডউইচ মেকার, হ্যাঁ, হালকা ভাঙা আছে কিন্তু ডেলিভারি চার্জ তো ফ্রি, আপনি জানেন এটা আগে ধরে বলে দিচ্ছি আর কি। তারপর আর এগুলো হচ্ছে ইনটেক, এগুলো দুর্বলছে তার কারণে, এগুলো কার্টন থেকে বের করে রাখছি, এগুলো দেখেন ইনটেকটা দেখেন আর আর আনড্রেসটা দেখেন। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, এটার প্রাইস হচ্ছে 700 টাকা 700। এখানে একটা শার্পের, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড লেখা আছে, শার্প মেড ইন থাইল্যান্ড লেখা আছে, প্রয়োজন আমি দেখাবো, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 দেখাই দিই, মেড ইন থাইল্যান্ড শার্প, মেড ইন থাইল্যান্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে রুমিটার, জি, এটা প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা 1000। আর এটা হচ্ছে ময়দা মিক্সার করে একদম ফ্রেশ মাল, এটা প্রাইস হচ্ছে 800 টাকা 800 ময়দাটা মিক্সার করবে। ওকে, নেক্সট এখান থেকে এতটুকু পর্যন্ত যা আছে সবগুলো 4000 টাকা এগুলো পার পিস বিক্রি করতে গেলে 70 টাকা 80 টাকা 60 টাকা আচ্ছা, এখানে কিন্তু অনেক মাল আছে, এখানে যা আছে, হ্যাঁ, 4000 টাকা যা আছে, এই যে দেখেন এই কাঁচের এইগুলো সব এগুলো সহকারে, এটা সহকারে, আচ্ছা 4000 টাকা, হ্যাঁ 4000 টাকা। ওকে, ডেলিভারি চার্জ তো জানেন, ঠিক আছে, যদি একটু গুণে যদি বলতে পারতেন তাহলে আমি আপনাকে যদি গুণে যদি দেখাইতাম এখানে। আচ্ছা, যে কেউ নিতে চাইলে তাকে গুণে দেখাই, 50 পিসের উপর আছে টার্গেট, আমি একটা আপনাকে নরমালি একটা আইডিয়া দিচ্ছি, 50 পিসের উপরে থাকতে পারে, বেশি হবে। ওকে, তারপরে এখান থেকে দুটো যা আছে সবগুলো 4000 টাকা কী জিনিস এগুলো? এগুলো হচ্ছে স্কেল, হালকা বাতলা থেকে কাজ করতে হবে, কিন্তু ইনটেক মাল, ইনটেক মাল, বাট প্রবলেম আছে, হালকা প্রবলেম আছে, কাজ করতে হবে। এখানে মাল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 আপনার হাতে একটা আছে, 11 পিস, 11 পিসের দাম কত? 4000 টাকা ওকে, তাহলে পার পিস কত করে বসছেন? এটা তো 400 টাকার কম, হ্যাঁ 400 টাকার কম, ঠিক আছে, জি। আর এগুলো, এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, এটা প্রাইস হচ্ছে 2500 টাকা তারপরে এটা হচ্ছে দোয়া মেশিন, এটা ইনটেক কার্টন সহকার আছে, কার্টন দোয়া আছে, এটা প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা ওকে, তারপরে কিছু কাঁচের জগ আছে, কাঁচের, এগুলো কাঁচের, কাঁচের, এটা কি ধরে দেখেন, এটা কি ভাঙা ভাঙা আছে মনে হচ্ছে, দেখেন এখানে একটু স্পুট, ঠিক আছে, হ্যাঁ, হালকা স্পুট আছে, এগুলো হচ্ছে 350 টাকা 350, হ্যাঁ হ্যাঁ, ধরেন এটা নেন, এই এটা নেন, আমার হাতে আমি আলগাইতে বেশি পারবো না, আমার হাতে, আচ্ছা সরি ভাই, দেখেন এটা 450 টাকা এটা 450 কাঁচের টাকা, কাঁচের, হ্যাঁ, কিন্তু কুরিয়ারের রিস্ক নাই, কোনো ভাঙা ভাঙা নাই, ঠিক আছে, ফ্রেশ আছে, ফ্রেশ আছে, ওকে। এগুলো হচ্ছে 2.6 লিটার ফ্লাক্স, শীতকালে ফ্লাক্স ছাটা কেউ বিক্রি করতে চাইলে রোডে ঘাটে তাদের জন্য, এটা নতুন, হ্যাঁ একদম ফ্রেশ, এটা 900 টাকা ভাইয়া 900 ওকে। এগুলো 3 পিস হবে, কেউ যদি নেই তারও কমে রাখবে, সমস্যা না। তারপরে এখানে এগুলো হচ্ছে 1700 টাকা 1700 ঠিক আছে, আনেন, এখানে রাইস কুকার আছে, রাইস কুকার, এটা কি 1.8 না 2.2? এটা জার্মানি কোয়ালিটি লেখা আছে, জার্মান কোয়ালিটি, জি, এটা কি আমের মাল, এটা হচ্ছে 1.8 লিটার মাল, ঠিক আছে, এটা প্রেস করবে আপনার, দেখি আমি আপনি পকেটটা উঠান, জি নতুন, হ্যাঁ,
এটা প্রাইস পড়বে 1700 টাকা 1700 চালু চেক করে দিতে পারো চেক করে দিবে এটার দামটা ঠিক আছে হ্যাঁ এটার দামটা ঠিক আছে আরগুলোর দাম বেশি আরগুলোর দাম বেশি আমি তো বেশিই বলবো আচ্ছা হ্যাঁ তারপর এগুলো জি 4000 টাকা করে 4000 ডেলিভারি চার্জ তো ফ্রি ঠিক আছে ওকে এটা নিলো 4000 টাকা এটা মানে এক্সটেন্স হো না পুরো একটা এক্সটেন্স আচ্ছা আচ্ছা এক্সটেন্স হো ইলেকট্রিক বারবিকিউ বারবিকিউ রেস্টুরেন্ট ও 4000 টাকা 4000 হ্যাঁ ওকে নেক্সট ওগুলো হচ্ছে বাইবেশ মেশিন চালু আছে পয়েন্ট থেরাপি হ্যাঁ হ্যাঁ থেরাপি নিউ সহকারে চালু আছে চালু প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 ওকে স্যার আপনার গ্যাসের চুলা গ্যাসের চুলা বড় বড় মতো হৃদয় ভাই দাম বেশি বলে 2000 টাকা আজকেও দাম বেশি বলছে 2000 এগুলো ইনটেক ইনটেক আপনার লগিয়া না কিছু ইউপিএস ইউপিএস আছে চালু আছে পাওয়ার আসছে হ্যাঁ এটা তো পাওয়ার পাওয়ার আছে এগুলো সবগুলো পাওয়ার আছে তার মানে কিন্তু ব্যাটারি আছে ব্যাটারি আছে তিনটা ব্যাটারি আছে পাওয়ার আছে এগুলো প্রাইস হচ্ছে তিনটা নিলে 4500 টাকা ডেলিভারি চার্জ মানে 1500 টাকা ওকে তারপর এখানে তারা ফিটাতে দেখানো হয়েছে এটা 2800 টাকা এখানে একটা ন্যাশনাল জি ওভেন এটা প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 হ্যাঁ আর এটা নিলে 4500 টাকা এটা একেবারে নতুন এটা কার্টন সহকারে আছে কার্টন সহ এটা নতুন ব্যবহার হয় না হ্যাঁ ব্যবহার হয় হ্যাঁ 4000 কত বলছেন 500 4500 ওকে এগুলো হচ্ছে আপনার এটা নিলে 1700 টাকা এটা নিলে 2500 টাকা ওকে তারপরে তারপর এখানে একটা পাস্তা মেকার আছে পাস্তা এটা নিলে আপনার অনলি হ্যাঁ 2300 টাকা 2300 হ্যাঁ হ্যাঁ একটা মাংস কিমা আছে এটা হচ্ছে মাংস কিমা করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন এটা হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে অনলি 1000 টাকা 1000 ওকে আসেন সামনে আগাই তারপরে গ্লাসেস 500 টাকা 500 যেটা মন চাই ওইটা নিতে পারবেন শুধু স্ক্রিনশট মেরে পাঠাবেন হ্যাঁ 500 আচ্ছা আর এখানে একটা ভ্যাকুম ক্লিনার আছে এটা হচ্ছে প্যানাসোনিকের মাল লেখা আছে প্যানাসোনিক শিওর এই যে লেখা আছে 220 100 এর মাল না সম্পূর্ণ সরঞ্জাম সব কিছু আছে এটা প্রাইস হচ্ছে 4000 টাকা 4000 পয়েন্ট আর এটা হচ্ছে ইনটেক এটা ইনটেক বেকো 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 কিন্তু খুব ভালো ব্র্যান্ড এটা আপনার বেকো তুর্কির হয় হ্যাঁ তুর্কির হবে জানি পিআরসি লেখা আছে উই মেড ইন পিআরসি মেড ইন পিআরসি লেখা আছে এটা সম্পূর্ণ ইনটেক এটা কার্টন সহকারে আছে ক্যাটালগ ক্যাটালগ কমপ্লিট আছে কার্টুনটা একটু আমাদেরকে দেখান অবশ্যই এই যে নতুন হ্যাঁ হ্যাঁ এটা নিলে 6500 টাকা এটা চালু আছে তো নাকি চালু আছে একদম চালু নতুন কার্টুন সহ এরকম মাল দুই পিস আছে দুই পিস ওকে দুটো পিস ইনটেক আর এগুলো তো দেখানো হয়েছে এগুলো প্রাইস হচ্ছে 3000 টাকা করে 3000 হ্যাঁ হ্যাঁ ওকে এখানে একটা ম্যাজিক বুলেট আছে ম্যাজিক ম্যাজিক বুলেট এটা ব্লেন্ডার এটার নাম হচ্ছে বুলেট তাই এটা হচ্ছে 500 ওয়াটি মাল ম্যাজিক বুলেট এটা 500 ওয়াটি মাল এটা প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 বাটি কয়টা আছে এটাতে বাটি আরও কী কী আছে দেখা যাচ্ছে বের করেন ঠিক আছে টোটালি সবগুলো সরঞ্জাম মিলিয়ে সবগুলো সরঞ্জাম মিলিয়ে একটা 1500 টাকা ওকে টোস্টার লোকে টোস্টার এগুলো একদিনের জন্য মালগুলো ইউজ হয় না বেশ কোনো নিয়ামা ব্র্যান্ডের ওগুলো প্রাইস হচ্ছে আপনার 700 টাকা করে 700 ওকে আর এগুলো নষ্ট যে অবস্থা আছে অবস্থাই ওগুলো আপনার থেকে কাজ করে নিতে হবে ভাইয়া আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে 1000 টাকা করে 1000 ওকে কি মা মেশিন নোবেল হ্যাঁ 4500 টাকা এখানে একটা ট্রাঙ্ক আছে ট্রাঙ্ক সুটকেস হ্যাঁ হলি 1500 টাকা আর এগুলো হচ্ছে 1000 টাকা করে 1000 আর এগুলো 3000 টাকা আপনি কালোটা নেন এবারে যেটা ইচ্ছে এটা নিতে পারেন লালটা নেন বা কালোটা নেন 3000 চালু করে চেক করে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি 1 ওকে 2 3 4 এগুলো আমার মনে কাজ করবে আমি বলি আপনার থেকে গুলো নিয়ে কাজ করাইতে হবে যারা মেকানিক হ্যাঁ তারা কাজ করে ওয়েল্ডিং টোয়েল্ডিং করে বিক্রি করবেন জি 4টা নিলে 10000 টাকা 4টা নিলে 10000 টাকা তার মানে
2500 টাকা করে প্রতি, কিন্তু ডেলিভারি চার্জ ওকে। অথবা আমি বলবো কেউ যদি কেজির মাপে নিতে চান তাহলে এই দিয়ে দিন, এটা কেজির মাপে ধরলে তো 100 টাকা ধরতে হবে। আপনি কেজির মাপেও, এগুলো সম্পূর্ণ তো মেটালের জিনিস, বেশিরভাগই মেটাল, কেজির মাপেও নিতে চাইলে ভাই সাথে আলাপ করে নিয়ে নিতে পারবেন। ওকে আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা কেন একটা যে কিমা মেশিন, কিমা মেশিন এটা পলিটা বের করেন, পলিটা বলুন। হ্যাঁ হ্যাঁ ওকে, নতুন না কার্টন আছে, একদম ফ্রেশ কার্টন সহকার আছে, ওই কার্টনগুলো দেখাচ্ছি আমি ওখানে। হ্যাঁ হ্যাঁ কার্টন আছে, এটা 4500 টাকা। 4500 কী কী কিমা করবে এটাতে? এটা মাংস করতে পারবেন, তারপর আপনার যে কোনো কিছু করতে পারবেন, কিমা করতে চাই আর। হ্যাঁ হ্যাঁ এখানে ব্লেড আছে তিনটা। ওকে 4500, 4500 ডেলিভারি চার্জ ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। ওকে এখানে একটা ওয়াশিং মেশিন আছে, ওইটা নিলে আপনার এই দেখেন সম্পূর্ণ ফ্রেশ আছে মোটামুটি। জি এটা প্রাইস হচ্ছে 4500 টাকা, লোহার বড়ি 4000। ওকে এটা 3000 টাকা, 3000। ওকে এটা নিলে 1200 টাকা, 1200। ঠিক আছে আর এগুলো নিলে 5500 টাকা। ইলেকট্রিক চুলা ডবল বার্নার, হ্যাঁ 4500 টাকা। ওকে এটা নিলে অনলি 700 টাকা, এটা নিলে আপনার 2500 টাকা, সানফের কোম্পানি, সব কিছু করতে পারবেন। এটা নিলে 500 টাকা, ঠিক আছে আবার এটা নিলে 3000 টাকা, এটা নিলে 2500 টাকা। এগুলো ইলেকট্রিক চুলা, এটা হচ্ছে বারবিকিউ। জি এটা প্রাইস হচ্ছে 2000 টাকা। এখানে একটা ওয়াশিং মেশিন আছে 4500 টাকা, কনকা। এটা নিলে 10000 টাকা, মেড ইন জাপান, জাপান লেখা থাকলেই 10000 টাকা হয়ে গেল। 10000 টাকা না ডেলিভারি চার্জ আছে না, এখানে ডেলিভারি চার্জ ফ্রি। সেটা অনেক বড় ওয়াশিং মেশিন কিন্তু, এটা কত কেজির? এটা হচ্ছে 10 কেজি, 10 কেজির। ওকে এগুলো, হ্যাঁ যেটা হচ্ছে এটা নিতে পারবেন 1500 টাকা, 1500। ওকে তারপর এখানে রুম মিটার 1200 টাকা করে, 1200। কারণ নাই দিই কোনো মাল আমি চেক করে দিতে পারছি না, চালু করে দেখাই দিতে পারছি না। ঠিক আছে কাস্টমারকে দেখাই দিবেন যে কিনবে, কাস্টমার তো অবশ্যই দেখাই দিতে হবে। আর এগুলো 500 টাকা করে, 500। ঠিক আছে এগুলো পুরাতন মাল ইউজ করা, আর যেগুলো ইনটেক মাল এগুলো 700 টাকা করে, আর এগুলো নিলে রুম মিটার এগুলো 1200 টাকা করে। ওকে ওগুলো এটা নিলে আপনার 3000 টাকা, এটা চালু আছে, আর এটা নিলেও সেম প্রাইস 3000 টাকা। এখানে নর্মাল ব্লেন্ডার আছে এসএসএর 2 বাটি, এগুলো প্রাইস হচ্ছে 2500 টাকা। ওকে প্লাগগুলো 800 টাকা করে, 3 লিটারই প্লাগ 800 টাকা। ওকে আর এগুলো এসএসএর এগুলো 1200 টাকা, আর এগুলো নিলে 500 টাকা করে, 500। এগুলো 500 টাকা। এখানে কিছু প্রেশার কুকার আছে, এটা সম্পূর্ণ এসএসএর, এটার প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা, 1800। একটা ফ্রাই প্যান আছে, এটা নিলে 1500 টাকা, মার্বেলের। তারপর এই জিনিসটা শু পিস, এটা নিলে 3500 টাকা, ঘড়ি, ঘড়ি 3500 টাকা। এখানে এটা বলছি 10 ফিটের বলছি 2500 টাকা, আর এগুলো 1000 টাকা করে, 1000, 3 বাটি 1000 টাকা। আবার এগুলো নিলে 1500 টাকা, 1500। রাইস কুকার এগুলো 2.8 লিটার, 2200 টাকা, 2200। সিঙ্গার কোম্পানি, ময়লা পড়ার কারণে এগুলো। তারপর আমি একটা দেখাই দিই আপনাকে, একটা দেখাই দিলে জিনিসটা দেখানো, দেখেন এসএসএর বাটি। ঠিক আছে এগুলো কার্টন সহকার আছে, হালকা দাগ থাকছে, কয়েলটা দেখেন, হ্যাঁ কয়েলটা দেখেন, ঠিক আছে 2200 করে। ওকে 2.8 লিটার, তারপর এখানে আয়রন আছে 1000 টাকা, আয়রন 1000। হ্যাঁ হ্যাঁ এটা ডানলপ, জি এক গোড়ার থেকে কম আছে হালকা, 3500 টাকা। ওকে আর এই কেটলিগুলো হচ্ছে 800 টাকা করে,
আর এগুলো প্যানাসোনিকের দুধ জাপান। আমি দেখাই আপনাকে, এটা হচ্ছে মেড ইন জাপান লেখা আছে। মেড ইন জাপান, হ্যাঁ। এগুলো হচ্ছে 1400 টাকা করে। ওকে। আর এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর, এটা হচ্ছে ফিলিপসের, এটার প্রাইস হচ্ছে 1400 টাকা। ওকে, ঠিক আছে। তারপর এখানে জায়নামাজ আছে, জি, 700 টাকা অনলি। ওকে। আর কিছু? তারপর এদিকে এটা হচ্ছে মিক্সার মেশিন, এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 3500 টাকা। 3000টা অনেক বড়, দেখেন আপনি অনেক বড়। অনেক বড়, এটার প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা যে নিবে। তারপরে আবার ইয়ে করে দেখা যাবে। আর এটা নিলে মিক্সার 2500 টাকা। ওকে, ঠিক আছে। আর এখানে কিছু ওভেন আছে, এই ওভেনগুলো 4000 টাকা করে। 4000? এটা বড়, বিশাল বড়, ঠিক আছে। কেউ যদি ব্যবসা করার জন্য নেই তাহলে আরও কিছু ভাবে রাখবো। আর এগুলো ইনটেক, এগুলো 4500 টাকা। ঠিক আছে। আর এখানে একটা বেকো আছে, ওয়েট, হ্যাঁ, এটা নিলে 7000 টাকা। 7000, ডেলিভারি চার্জ ফ্রি। তারপর এদিকে আছেন, এগুলো হচ্ছে 1000 টাকা করে। এগুলো প্রোডাক্ট হচ্ছে সবগুলো 1000 টাকা পড়া। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।